নমস্কার, আমার বাংলা সংবাদে আমি দেবাশিস আপনাদের স্বাগত জানাচ্ছি। বিস্তারিত খবরে যাওয়ার আগে দেখে নেব সংবাদ শিরোনাম। শিক্ষানীতি 2020 চালু করার সিদ্ধান্তে রাজ্য জুড়ে বিক্ষোভ বাম ছাত্র সংগঠনের। আধার কার্ড না থাকলে মিলবে না রেশন কার্ড, জানালো রাজ্য সরকার। সোশ্যাল মিডিয়ায় তালিবানদের সমর্থনে পোস্ট, হাইলাকান্দিতে গ্রেফতার যুবক। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। শিক্ষার ব্যবসায়ীকরণ এবং সাম্প্রদায়িকরণের ব্লুপ্রিন্ট জাতীয় শিক্ষানীতি 2020 আগামী শিক্ষাবর্ষে চালু করতে শুক্রবার রাজ্য সরকারের ক্যাবিনেট বৈঠকে নেওয়া সিদ্ধান্তের প্রতিবাদ জানালো ছাত্র সংগঠন এআইডিএসও। শনিবার রাজ্য জুড়ে সংগঠনের কর্মীরা বিক্ষোভ প্রদর্শন করেন। এরই অঙ্গ হিসেবে কাছাড় জেলায়ও সংগঠনের কর্মকর্তারা বিক্ষোভ প্রদর্শন সহ মিছিল বের করেন। এদিন বেলা একটা নাগাদ সংগঠনের উকিলপট্টিস্থিত জেলা কমিটির কার্যালয় থেকে মিছিল বের করে শহরের ক্ষুদিরাম মূর্তির নিচে পড়ুয়ারা একত্রিত হয়ে জাতীয় শিক্ষানীতি 2020 বাতিল করতে হবে, নবম শ্রেণী থেকে সেমিস্টার প্রথা প্রবর্তনের সিদ্ধান্ত সহ মেট্রিক পরীক্ষা অকার্যকারী করার চক্রান্ত বন্ধ করার দাবিতে বিক্ষোভ প্রদর্শন করেন। বিক্ষোভ চলাকালে সংগঠনের পক্ষ থেকে ডিএসওর অসম রাজ্য কমিটির সহসভাপতি হিল্লুল ভট্টাচার্য, সাধারণ সম্পাদক গৌরচন্দ্র দাস বলেন, শিক্ষা ধ্বংসকারী জাতীয় শিক্ষানীতি 2020 কার্যকরী করতে শুক্রবার রাজ্য সরকার যে সিদ্ধান্ত নিয়েছে তাতে শিক্ষার মারাত্মক সর্বনাশ ঘটবে বলে জানান। তারা এও বলেন, স্নাতক ও স্নাতকোত্তর স্তরে সম্পূর্ণ ব্যর্থ সেমিস্টার প্রথা এখন নবম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত চালু করে মেট্রিক পরীক্ষাকে অকার্যকর করার সিদ্ধান্ত নিয়েছে। এছাড়াও কলা বিজ্ঞান ও বাণিজ্যে শাখাকে তুলে দিয়ে বিজ্ঞানসম্মত প্রচলিত ব্যবস্থাকে বাতিলের মাধ্যমে শিক্ষার সামগ্রিক জ্ঞান অর্জনের প্রক্রিয়াকে ধ্বংসের চক্রান্ত করা হয়েছে। দেশি বিদেশি কর্পোরেটদের হাতে দেশের শিক্ষা ব্যবস্থাকে তুলে দিয়ে শিক্ষার ব্যবসায়ীকরণ তীব্রতর করার পরিকল্পনা করা হয়েছে। শিক্ষার সাম্প্রদায়িকরণের এজেন্ডাও জাতীয় শিক্ষানীতির সুপারিশের মধ্যে রয়েছে। অষ্টম শ্রেণী পর্যন্ত পাশ ফেল প্রথা তুলে দিয়ে যে ক্ষতি হয়েছে তা নিয়ে শিক্ষানীতি সম্পূর্ণ নীরব ভূমিকা পালন করছে। এই শিক্ষানীতি শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে অনুদান দেওয়ার পরিবর্তে ঋণ প্রদান করায় ব্র্যান্ডেড শিক্ষার নামে শ্রেণীকক্ষের পাঠদানকে ধ্বংস করার সুপারিশ করছে। অথচ শূন্য পদে শিক্ষক নিয়োগের প্রশ্নে সম্পূর্ণ নীরব রয়েছে শিক্ষানীতি। তারা এও জানান যে জাতীয় শিক্ষানীতির সুপারিশ কার্যকরী করার মধ্য দিয়ে নিম্নবিত্ত পড়ুয়াদের শিক্ষার অধিকার কেড়ে নেওয়ার চক্রান্ত রচিত রয়েছে। এই শিক্ষানীতির বিরুদ্ধে প্রতিবাদ আন্দোলন গড়ে তুলতে পড়ুয়া সহ শিক্ষানুরাগী জনগণের প্রতি আহ্বান জানান সংগঠনের কর্মকর্তারা। শিক্ষাটা হবে মানুষের চরিত্র গঠন করার মতো করে। শিক্ষাটা কেবলমাত্র রোজগার করার জন্য না, কেবলমাত্র বৃত্তিমূলক না, কেবলমাত্র মার্ক সর্বস্ব না, কিন্তু আজকে আমরা দেখতে পাচ্ছি রাজীব গান্ধীর জাতীয় শিক্ষানীতি 1986 সনের যে ধারাবাহিকতায় শিক্ষাটাকে বেসরকারীকরণ, শিক্ষাটাকে সাম্প্রদায়িকীকরণ, সারা বিশ্বের মানুষ যেন বিশ্বের সর্বত্র গিয়ে ব্যবসা করতে পারে শিক্ষাকে নিয়ে, তার জন্য বাজার তৈরি হচ্ছে শিক্ষার মধ্যে। আজকে মানুষকে মানুষ হিসেবে তৈরি না করে শুধুমাত্র কারিগরি শিক্ষা এবং শিক্ষাটাকে সাম্প্রদায়িকীকরণ করা আজকে একটা চক্রান্ত চলছে। এরই ব্লুপ্রিন্ট হচ্ছে এই এনপি 2020। আমরা শুরুর দিন থেকে প্রতিবাদ করে আসছি। আপনারা সকলেই জানেন যে সর্বশিক্ষার মধ্য দিয়ে ক্লাস 8 পর্যন্ত পাশ ফেল প্রথা উঠিয়ে দেওয়ার যে সিদ্ধান্ত হয়েছিল সেদিন আমরাই একমাত্র প্রতিবাদ করেছিলাম। আমরা বলেছিলাম সেটা সর্বনাশা সিদ্ধান্ত। আজকে আবার আমরা বলছি যে এই জাতীয় শিক্ষানীতি 2020ও একটা শিক্ষার সর্বনাশ করার জন্য। আজকে পর্যন্ত শিক্ষায় মানুষ তৈরি করার যে যতটুকু শেষটুকু আছে সেটুকু শেষ করার এই ব্লুপ্রিন্ট হচ্ছে 2020 জাতীয় শিক্ষানীতি। ফলে অবিলম্বে এই জাতীয় শিক্ষানীতি উদ্ধার করতে হবে। শিক্ষাকে ব্যবসায়ীকরণ করা চলবে না। শিক্ষাটাকে যত ব্যবসায়ীকরণ করা হচ্ছে, যত প্রাইভেট ইনস্টিটিউশন গড়িয়ে উঠছে, ততই দেখুন আজকে শিক্ষাটা মার্ক সর্বস্ব হয়ে যাচ্ছে। আধার কার্ড না থাকলে কোনো হিতাধিকারী রেশন কার্ড পাবেন না। রেশন কার্ডের ক্ষেত্রে বড় ধরনের পরিবর্তনের কথা ঘোষণা করল রাজ্য সরকার। পাশাপাশি অযোগ্য হিতাধিকারীদের নাম রেশন কার্ড থেকে বাতিল করা হবে। ইতিমধ্যেই একটি বিশেষ ইলেকট্রনিক ডিভাইস চালু করা হয়েছে। এই বিশেষ ডিভাইসের মাধ্যমে অযোগ্য হিতাধিকারীকে শনাক্ত করা হবে বলে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে।
সুলভ মূল্যের দোকানদারকে পাঁচ বছরের জন্য এই বিশেষ ডিভাইসটি রাখতে হবে। ডিভাইসে রেশন কার্ডের হিতাধিকারীকে আধার নম্বর ও বায়োমেট্রিক আইডেন্টিফিকেশন দিতে হবে। রেশন কার্ডের সব তথ্য আগে থেকেই এই বিশেষ ডিভাইসে অন্তর্ভুক্ত করা থাকবে। এক দেশ এক প্রকল্প অভিযানের আওতায় ইতিমধ্যেই অসমকে অন্তর্ভুক্ত করা হয়েছে। এ ব্যাপারে বিভাগীয় মন্ত্রী রঞ্জিত কুমার দাস জানান, এই বিশেষ ডিভাইসের মাধ্যমে একজন হিতাধিকারী কতটা চাল নিয়েছেন সেই তথ্য এতে জানা যাবে। যোগ্য হিতাধিকারী এর মাধ্যমে প্রয়োজনীয় রেশন পাবেন। তাছাড়া এর আরও একটি বড় দিক হচ্ছে, কোনো হিতাধিকারী যদি কামরূপ থাকেন আর পনেরো দিনের জন্য যদি তিনি ধুবড়ি যান, তাহলে সেখান থেকেই ডিভাইসের মাধ্যমে তিনি রেশন সামগ্রী নিতে পারবেন বলে জানান। তবে এক্ষেত্রে হিতাধিকারীর আধার কার্ড বাধ্যতামূলক বলে উল্লেখ করা হয়। সোশ্যাল মিডিয়ায় আফগানিস্তানের তালিবানদের সমর্থন করে ফেসবুকে ছবি ও ভিডিও আপলোড করার অপরাধে এক যুবককে গ্রেফতার করল হাইলাকান্দি পুলিশ। শনিবার গোপন সূত্রের ভিত্তিতে খবর পেয়ে হাইলাকান্দি থানার ওসির নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে হাইলাকান্দির বড়জোড়াই এলাকার সালাম লস্করের পুত্র নাদিম আক্তার লস্করকে গ্রেফতার করে। ধৃত যুবকের বয়স আনুমানিক ২৩ বছর। এদিন সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে হাইলাকান্দি থানার ওসি বলেন, কিছুদিন পূর্বে আফগানিস্তানের তালিবানদের সমর্থন করতে গিয়ে ছবি ও ভিডিও আপলোড করে নাদিম, তার এই পোস্টটি রাতারাতি ভাইরাল হয়। সেই ঘটনার পর পুলিশের পক্ষ থেকে নাদিমের বিরুদ্ধে একটি মামলা দায়ের করে তাকে গ্রেফতার করা হয়। এদিকে শনিবার বেলা দুটো নাগাদ হাইলাকান্দি মুখ্য ন্যায় দণ্ডাধীশের আদালতে হাজির করে পুলিশ। পরে আদালতের নির্দেশে ধৃত নাদিমকে জেল হাজতে পাঠানো হয়। মানে আজি কেইদিনমান আগতে সোশ্যাল মিডিয়াত এটা পোস্ট এটা মানে ভাইরাল এটা হয়েছিলে, এইটো মানে তালিবানক মানে সমর্থন করে পেলাই আমার ইয়ারে হাইলাকান্দির লড়া, তার নামটো হয়েছে আপনার নাদিম আক্তর লস্কর, বাবার নাম আব্দাসালাম লস্কর, তেখেতের ঘর বড়জোড়াই থানা হাইলাকান্দি। তেখেতে মানে সোশ্যাল মিডিয়া তালিবানক সমর্থিত করে পেলাই পোস্ট, তার মানে ফেসবুক একাউন্টত পোস্ট শেয়ার করেছিল, সেই সংক্রান্তে আমি তাকে ভুটপোষ করে পেলাই সেই বস্তুখিনি স্বীকার করা, তার এগেনস্টত একটা কেস লওয়া হয়েছে হাইলাকান্দি থানার কেস নম্বর 725/21, আর কেস এই কেস সংক্রান্ত ওকে অ্যারেস্ট করা হয়েছে। এই তখন MBBS স্টুডেন্ট, হ্যাঁ তখন আমার MBBS স্টুডেন্ট বলে কেছে। শনিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত কাছাড় জেলায় নতুন করে সাতজনের দেহে করোনা সংক্রমণ দেখা দিয়েছে। এদিন র্যাপিড অ্যান্টিজেন টেস্টের মাধ্যমে তাদেরকে পজিটিভ শনাক্ত করা হয়। এই তথ্য জানান শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালের উপাধ্যক্ষ ডক্টর ভাস্কর গুপ্ত। এদিকে করোনা উপসর্গ নিয়ে গত ২৪ ঘন্টায় শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে কোনো পজিটিভ রোগীর মৃত্যু হয়নি। আজ বিকেল ৫টার সময় শিলচর মেডিকেল কলেজে ৩২ জন পেশেন্ট অ্যাক্টিভ অবস্থায় আছেন। কোভিড আইসিইউতে ২৯ জন পেশেন্ট আছেন এবং কোভিড ওয়ার্ডে ৩ জন পেশেন্ট ভর্তি আছেন। ৪ জন পেশেন্ট ভেন্টিলেটর সাপোর্টে আছেন এবং ২১ জন পেশেন্ট অক্সিজেন সাপোর্টে আছেন। র্যাপিড অ্যান্টিজেন টেস্ট গত ২৪ ঘন্টায় ১টি স্যাম্পল পজিটিভ এসছে এবং RT-PCR ৩টি স্যাম্পল পজিটিভ এসছে। করোনা উপসর্গ নিয়ে গত ২৪ ঘন্টায় ২জন পেশেন্ট শিলচর মেডিকেল কলেজে ভর্তি হয়েছেন, কিন্তু কোনো পেশেন্ট ডিসচার্জ হয়নি। করোনা নিয়ে কোনো রোগীর গত ২৪ ঘন্টায় শিলচর মেডিকেল কলেজে মৃত্যু হয়নি। তারাপুর ফাঁড়ির অধীনস্থ বাংলোঘাটে গত ১৬ আগস্ট দোকানে জিনিস কিনতে আসা এক ৯ বছরের শিশু কন্যার সাথে কুকর্ম করার দায়ে পলাতক অভিযুক্তকে অবশেষে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ। শুক্রবার রাতে অভিযুক্ত ঝন্টু সিনহাকে গ্রেফতার করে পুলিশ। উল্লেখ্য, সোমবার অর্থাৎ ১৬ আগস্ট ঝন্টু সিনহার দোকানে প্রয়োজনীয় জিনিস কিনতে যায় শিশু কন্যাটি। সে সময় দোকানের আশেপাশে লোকজন না থাকায় সুযোগে কুকর্মের চেষ্টা চালায় ঝন্টু। পরে শিশুকন্যার অভিভাবকরা এমর্মে তারাপুর পুলিশ ফাঁড়িতে ঝন্টু সিনহাকে অভিযুক্ত করে এক এজাহার দাখিল করেন, কিন্তু তখন থেকেই ঝন্টু পলাতক থাকে। অবশেষে শুক্রবার রাতে পুলিশ ঝন্টুকে গ্রেফতার করতে সক্ষম হয়। পুলিশ নে জো একিউজড হ্যায় উসকো অ্যারেস্ট কিয়া হ্যায়। বচ্চে কি মা নে কমপ্লেন্ট দিয়া থা অ্যাবাউট দ্য ইনসিডেন্ট, উসকে বেসিস পে পুলিশ নে কেস রেজিস্টার কিয়া অর জো একিউজড হ্যায় জিসকো আইডেন্টিফাই কিয়া বচ্চে নে উসকো অ্যারেস্ট কিয়া। কুছ বাত ভি আ রহা হ্যায় জো ম্যানেজ করনে কা বাত আ রহা হ্যায়। बच्चे को आप लोग कैसे, क्या बच्चे की कस्टडी आप लोग लिए हो? बच्चे का मेंटल बैलेंस के लिए वी आर टेकिंग केयर एज पर द प्रोसीजर।
উদারবন প্রতিরোধী বন্ধু এর ব্যবস্থাপনায় শনিবার পানগ্রাম এমই স্কুলে এক বিশেষ প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হয়। এদিন 01 বিএন এনডিআরএফ এর এক টিম এসে স্কুলের পড়ুয়াদের এক বিশেষ প্রশিক্ষণ প্রদান করেন। এতে পড়ুয়ারা কিভাবে দুর্ঘটনার কবল থেকে নিজেদেরকে রক্ষার পাশাপাশি সমাজকে রক্ষা করতে পারে এ বিষয়ে প্রশিক্ষণ দেন তারা। এনডিআরএফ এর কর্মকর্তারা এদিন তাদের প্রশিক্ষণ দিয়েছেন। এতে উপস্থিত ছিলেন উদারবন সার্কেল কার্যালয়ের ফিল্ড আধিকারিক মনামী ভট্টাচার্য, এনডিআরএফ এর পিঙ্কু বড়, পানগ্রাম এমই স্কুলের প্রধান শিক্ষিকা সুচিত্রা দেব প্রমুখ। কাছাড় জেলার মাতৃ স্বাস্থ্য শিশু স্বাস্থ্য সম্পর্কিত প্যারামিটারগুলি পর্যালোচনা করার লক্ষ্যে জেলাশাসক কীর্তি জল্লি পয়লাপুল কমিউনিটি সেন্টারে লক্ষ্মীপুর এবং হরিনগর ব্লক স্বাস্থ্যকেন্দ্রের স্বাস্থ্যকর্মীদের সঙ্গে সম্প্রতি এক পর্যালোচনা সভায় মিলিত হন। পর্যালোচনা সভার শুরুতে জেলাশাসক জল্লি উচ্চ ঝুঁকিপূর্ণ গর্ভবতী মহিলাদের সাথে আলাপ আলোচনা করেন এবং তাদের স্বাস্থ্যের অবস্থার খোঁজ নেন। তিনি চিকিৎসা আধিকারিক, আশাকর্মী, আশা সুপারভাইজারদেরকে প্রতিটি উচ্চ ঝুঁকিপূর্ণ সন্তান সম্ভবা মায়ের ক্ষেত্রে সরকারি নির্দেশনা এবং ব্যবস্থাপনা যথাযথভাবে রূপায়নের নির্দেশ দেন। পাশাপাশি জেলাশাসক জন্ম পরিকল্পনার উপর জোর দেন। তিনি এই বিষয়ে অসন্তুষ্টি প্রকাশ করে বলেন যে অনেক ক্ষেত্রে মহিলারা একাধিক শিশুর জন্ম দিয়ে আবার গর্ভবতী হন এবং এনএম পরিবার পরিকল্পনার জন্য তাদের বোঝাতে ব্যর্থ হয়ে থাকে। জেলাশাসক জল্লি নির্দেশ দেন যে আশাকর্মীদের অবশ্যই বাধ্যতামূলকভাবে বিবাহিত মহিলাদের কাছে গিয়ে গর্ভাবস্থা শনাক্ত করতে এবং তাদের সাবসেন্টারে নিবন্ধিত করতে হবে। প্রতিজন গর্ভবতী মহিলার জন্য জন্ম পরিকল্পনা নিশ্চিত করতে হবে। শিলচর ও উদারবন্দের পূর্ত বিভাগের টেরিটোরিয়াল রোড ডিভিশনের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, পানগ্রাম অমরানগর সড়কের 8 কিলোমিটার অংশে ভূমিস্খলনের জন্য ওই রোড দিয়ে ভারী যানবাহন চলাচল বন্ধ রাখা হয়েছে। এদিকে বিভাগটির পক্ষ থেকে অপর এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, উদারবন্দের এসকে রোড থেকে দেববস্তি হয়ে খাসপুর বাগেরকোনা সড়কের 1-2 নম্বর সেতুটি ক্ষতিগ্রস্ত হওয়ার পরিপ্রেক্ষিতে সকল প্রকার যানবাহন চলাচল ওই রোড দিয়ে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে। সংগঠনকে আরও শক্তিশালী করে তোলার লক্ষ্যে জনশক্তি সেবা সমিতির বাহাদুরপুর আঞ্চলিক কমিটি গঠিত হয়েছে। সর্বসম্মতিক্রমে 21 সদস্য বিশিষ্ট কমিটির সভাপতি মনোনীত হয়েছেন সিরুল ইসলাম বরভুইয়া, উপসভাপতি মনোনীত হয়েছেন যথাক্রমে শাহরুল ইসলাম লস্কর ও প্রীতম সিংহ, জয়নুল হোসেন বরভুইয়া সাধারণ সম্পাদক পদে মনোনীত হয়েছেন, ধ্রুব মালাকার সহ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক ফয়জুল ইসলাম বরভুইয়া, বাপ্পা সিংহ প্রচার সম্পাদক মনোনীত হয়েছেন, কোষাধ্যক্ষ মনোনীত হয়েছেন শহীবুল আলম বরভুইয়া। নবগঠিত জনশক্তি সেবা সমিতির বাহাদুরপুর আঞ্চলিক কমিটিকে পাশে রেখে সমিতির হাইলাকান্দি জেলা সভাপতি শাহা আলম মাজার ভুইয়া হাইলাকান্দিতে বন্যায় ক্ষয়ক্ষতির তালিকায় নাম থাকা বঞ্চিতদের শীঘ্রই ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানান। দাবি পূরণ না হলে বন্যায় ক্ষতিগ্রস্তদের নিয়ে বৃহত্তর গণ আন্দোলনের হুঁশিয়ারি দেন জনশক্তি সেবা সমিতির কর্মকর্তারা। যে বন্যা হয়েছিল বিহার, বড় আকারের বন্যা, সেই বন্যায় হাজার হাজার মানুষের ক্ষতি করেছে। ইভেন মানুষের ঘর বাড়ি ভেঙে মানুষ ফুটপাতগামী হয়েছিলেন, কিন্তু সেই সময়ে আসামের সরকার একটা অর্ডার দিয়েছিল যে পাটোয়ারির দ্বারা ইনকোয়ারি করে মানুষ সবাইকে কিছু না কিছু ক্ষতিপূরণ দেওয়ার জন্য। যদিও সেটা স্থগিত রাখা হয়েছিল, কিন্তু আমরা অত্যন্ত জোরদার আন্দোলন করেছি, সফলভাবে বিভিন্ন সময়ে আমাদেরকে গ্রেপ্তার করা হয়েছিল। সরকারের উপর চাপ সৃষ্টি করার ফলে সেই ক্ষতিগ্রস্ত দেওয়া হয়েছে, কিন্তু আমরা এই যে আন্দোলন যেটা করেছিলাম সেটা ওই জন্য নয় যে সাধারণ গরিব মানুষ যে ক্ষতিগ্রস্ত হয়েছে তাকে রিপ্যার করে সুবিধাবাদী মানুষকে দেওয়ার জন্য। আমাদের আন্দোলন ছিল যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদেরকে দেওয়ার জন্য, কিন্তু এখানে অত্যন্ত বড় ধরনের একটা কেলেঙ্কারি করা হয়েছে, সেটা অত্যন্ত লজ্জাজনক। বিগত কয়েকদিন আগে সেটা নিয়ে আমরা সার্কেল অফিসের সাথে কথা বলেছি,
উনি আমাদেরকে আশ্বাস দিয়েছেন বা বলেছেন ডেপুটি কমিশনারের সাথে আলোচনা করার জন্য। আজকে এখানে বসেই আমরা সিদ্ধান্ত নিয়েছি 30 তারিখের ভিতরে যদি এই 8,400 টাকা আমার বন্ধু উনি বলেছেন সঠিক আমার জানা নেই, যদি এটা সমাধান না হয় 30 তারিখের ভিতরে হাইলাকান্দি জেলা জুড়ে একটা গণতান্ত্রিক আন্দোলন গড়ে তোলা হবে, প্রয়োজনে আমরা রাজপথে নামব। দুটি বাইকের মুখোমুখি সংঘর্ষে গুরুতরভাবে আহত হয়েছেন দুই বাইক চালক বিশাল শর্মা ও জাকির হোসেন, উভয়ই গুরুতর অবস্থায় বহিরাজ্যে চিকিৎসাধীন। তবে বিশাল শর্মার অবস্থা আশঙ্কাজনক। ঘটনা চুড়াইবাড়ি থানাধীন শ্মশান কালীবাড়ি সংলগ্ন এলাকায়। পুলিশ একটি দুর্ঘটনা মামলা হাতে নিয়ে দুর্ঘটনাগ্রস্ত দুটি বাইক তাদের হেফাজতে নিয়ে তদন্ত শুরু করেছে। শুক্রবার রাত 8টা নাগাদ উত্তর জেলার চুড়াইবাড়ি থানাধীন শ্মশান কালীবাড়ি সংলগ্ন এলাকায় বাইক দুটির মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে উভয়েই সড়কের উপর ছিটকে পড়েন। প্রত্যক্ষদর্শীরা রক্তাপ্লুত দুই বাইক চালককে কদমতলা গ্রামীণ হাসপাতালে নিয়ে আসেন। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক সন্দীপ দেব উভয়ের অবস্থা আশঙ্কাজনক দেখে ধর্মনগর জেলা হাসপাতালে রেফার করেন। পরবর্তীতে জেলা হাসপাতালে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাদেরকে উন্নত চিকিৎসার জন্য বহিরাজ্যে পাঠান। বাইক চালক বিশাল শর্মার অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক। আমরা দুজনকেই ধর্মনগর ডিস্ট্রিক্ট হসপিটাল আর নাম হলো, একজনের নাম হলো জাকির হোসেন, বাবার নাম আফতাব আলী, বাড়ি চুড়াইবাড়ি, পূর্ব চুড়াইবাড়ি। আর একজনের নাম হলো, যেটা বললো বলা বিশাল মহন্ত, বাড়ি দক্ষিণ কদমতলা। প্রাথমিক দুজনকেই আমরা রেফার করি। 15-20 মিনিট আগে আমাদের চোরাইবাড়ি পিএসএ একটা ফোন গেছে যে চোরাইবাড়ি শশাঙ্কলা কালীবাড়ির সাথে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। তো খবর পাইয়া ওসি সাহেবের নির্দেশে আমি তাড়াতাড়ি স্পটে আইলাম। আইয়া ওই এই সময় ফায়ার সার্ভিসের গাড়িও গেছে। ওই গাড়িতে কইরা দুইজনেই বাইক আরোহী, দুইজনকেই আমরা চোরাইবাড়ি ওই জায়গা স্পটের থেকে কদমতলা হসপিটালে পাঠাইছি ওই ফায়ার সার্ভিসের গাড়ি দিয়া। এরপরে দুটা বাইক আমরা ওই জায়গাতে পাইছি, একটা হলো বুলেট, একটা হলো বাইক। তো সঙ্গে সঙ্গে আমরা পেশেন্টের পিছিয়ে পিছিয়েই কদমতলা চিকিৎসাতে আমরা আইসি, ডাক্তারবাবুর সঙ্গে যোগাযোগ করছি, কইছে যে দুজনের অবস্থাই ভালো না বেশি। এর মধ্যে বাইকের যে আরোহী, সে হলো বিশাল সিং, এর অবস্থা নাকি ওনার চেয়ে একটু বেশি খারাপ। বাসাটা কোথায়? দুজনের বাসা, একজনের জাকির হোসেনের বাসা হলো কদম নাসুরাইবাড়ি, আর বিশাল সিংয়ের বাসা হলো কদমতলা। তো বিশাল সিংয়ের অবস্থা বেশি ভালো না। একটি ঘোষণা, শনিবার 21 আগস্ট শিলচর ন্যাশনাল হাইওয়ে থেকে অটো করে তারাপুরে আসার সময় শিলংপট্টিতে অটো বদলানোর সময় লীলা কাবুই নামে এক মহিলা জরুরি নথিপত্র অটোতে রেখে নেমে পড়েন। যদি কোনো সুহৃদয় ব্যক্তি তার এই জরুরি নথিগুলো পেয়ে থাকেন তবে আমার বাংলা নিউজ চ্যানেলের কার্যালয়ে পৌঁছে দিতে অথবা 7086831586 নম্বরে পাউলিং কাবুর সাথে যোগাযোগ করতে অনুরোধ জানানো হয়েছে। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরো একবার। শিক্ষানীতি 2020 চালু করার সিদ্ধান্তে রাজ্য জুড়ে বিক্ষোভ বাম ছাত্র সংগঠনের। আধার কার্ড না থাকলে মিলবে না রেশন কার্ড, জানালো রাজ্য সরকার। সোশ্যাল মিডিয়ায় তালিবানদের সমর্থনে পোস্ট, হাইলাকান্দিতে গ্রেফতার যুবক। এখনকার মতো সংবাদ এই পর্যন্তই, ধন্যবাদ।